আসসালামু আলাইকুম নিউ মান্থ নিউ হ্যাবিট এটি হচ্ছে আমাদের নতুন একটি সিরিজ যেখানে আমরা প্রতি মাসে একটি করে নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করব যা চলবে তা না একুশ দিন এই একুশ দিন কিন্তু আপনারা একাই শুধু অভ্যাস তৈরি করবেন না আপনাদের সাথে কিন্তু আমি নিজে অভ্যাস তৈরি করব। এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যাসটি কি খুবই ভালো প্রশ্ন যেহেতু নতুন বছর এবং নতুন মাস তো আমি কঠিন কোনো কিছুই বলবো না তো আমাদের যে অভ্যাসটি তা হচ্ছে যে আমরা সবাই রাত বারোটার আগে ঘুমানোর চেষ্টা করব। এটাকে খুব কঠিন কিছু বলে ফেললাম আমার তো মনে হয় না এটা কি আমরা সবাই পারবো না করতে যে প্রতিদিন আমরা রাত বারোটার আগে ঘুমাবো এটা আমরা টানা একুশ দিন এটা আমরা চেষ্টা করব রাত বারোটার আগে ঘুমানোর জন্য আমার বিশ্বাস আছে যে আপনি এটা করতে পারবেন এবং এই অভ্যাসের মাধ্যমে আপনারা আপনাদের রাত জাগার যে বদ অভ্যাসটি তা খুব সহজেই দূর করতে পারবেন আমি মূলত রাত নটা তিরিশের মধ্যে ঘুমিয়ে যাই যদিও মাঝে মাঝে লেট হয় কিন্তু রাত বারোটা বাজে খুবই কম তো আপনারা কিন্তু চাইলে আমার সাথে জয়েন করতে পারেন এই অভ্যাসটি তৈরি করার মধ্যে তো আপনারা যা করবেন তা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব কমিউনিটিতে চোখ রাখতে পারেন এবং আপনারা সেখানে দেখবেন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মানে আজকে থেকে ঘুমানোর সময় আমি আমার মোবাইলের স্ক্রিন টাইমটি পোস্ট করব এবং সেখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো নিউ মান্থ নিউ হ্যাবিট ডে ওয়ান তো এরকম করে আমি টানা একুশ দিন এই কাজটি করব তো আপনারা যদি চান যে আমার সাথে জয়েন করার জন্য তাহলে আপনারা কিন্তু আপনাদের মানে ফেসবুকের মধ্যে লিখতে পারেন হ্যাশট্যাগ দিয়ে নিউ মান্থ নিউ হ্যাবিট ডে ওয়ান ডে টু ডে থ্রি আপনারা যদি চান আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকতে তাহলে সেখানেও অ্যাড হতে পারেন তো ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং জয়েন হয়ে নেবেন তো আপনারা কিন্তু আমাদের নিজেদের প্রোফাইলের মধ্যে এটা লিখে দিতে পারেন হ্যাশট্যাগ দিবেন এবং লিখবেন যে নিউ মান্থ নিউ হ্যাবিট আবার ডে ওয়ান ডে টু ডে থ্রি যেটা আপনার কাছে ভালো মনে হয় এভাবে আপনি করতে থাকবেন টানা একুশ দিন পর্যন্ত আমি দোয়া করি চার্লা যেন আমাদের সবার জন্য এই কাজটি সহজ করে দেন এবং আমাদের জন্য এই রাত জাগার বদ অভ্যাসটি থেকে যেন আমাদের মুক্তি দেন আমি আরেকটি কথা বলবো তা হচ্ছে যে একুশ দিনের এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনাদের এরকম দুই তিন দিন হবে যেখানে নাকি রাত বারোটা বাজে ঘুমাতে পারবেন না তাই বলে কিন্তু আপনারা এই চ্যালেঞ্জটি বাদ দিবেন না একদিন দুই দিন মিস হয়েছে তো সমস্যা নেই আপনারা আবার চেষ্টা করবেন এবং এই একুশটা দিন আপনারা অবশ্যই পূর্ণ করবেন তো একুশ দিন পূর্ণ করার পরে আমরা আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে নতুন আইটি অভ্যাস নিয়ে আলোচনা করব তখন আমরা কি নতুন আইটি অভ্যাস নিয়ে কথা বলবো তো আপনারা সেখানেও আবার জয়েন করবেন তো এতে কিন্তু আমাদের বারো মাসে বারোটি নতুন অভ্যাস তৈরি হবে যা নাকি আমাদেরকে আরও ভালোভাবে তৈরি হতে বা আমাদের মন মানসিকতা আরও সুন্দর করার জন্য অনেক বেশি সাহায্য করবে তো আমি আশা করি আপনারা সবাই কিন্তু জয়েন করবেন অবশ্যই নিজের নিজের তাগিদ নিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ও আরেকটি কথা আমাদের কিন্তু বই পুরস্কারের প্রতিযোগিতা চলছে তা কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই জয়েন করবেন তো জয়েন করা খুবই সহজ তা আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে বিদায় নেই আমাদের আবার দেখা হবে আগামীকাল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে